আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব ইমু নিয়ে। তো ইমু বর্তমানে এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যেগুলো ভিগু লাইভ বলে থাকি আমরা, যত নোংরা অ্যাপস আছে তাদের মধ্যে একটি কিন্তু ইমু বর্তমানে হয়ে গেছে। কারণ হচ্ছে তারা রিসেন্টলি কিছু আপডেট নিয়ে আসছে তাদের ওয়েবসাইটে, তাদের অ্যাপসে। কারণ হচ্ছে এক্সপ্লোর নামের যে অপশনটা আছে সেটি আপনারা দেখতে পারতেছেন, এটিতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গ্রুপও পাবেন, কিছু আছে ভালো কিছু আছে খারাপ। তবে এখানে যারা লাইভ করে তাদের বেশিরভাগই কিন্তু আপনারা দেখতে পারবেন যে অনেকে নোংরা মেয়েরা কিন্তু বাজে বাজে কথাবার্তা, অশ্লীলভাবে কথাবার্তা বলে, এমন কথা বলে যেগুলো শোনা খুব এমন খারাপ লাগে, যেগুলো কথা শুনতে মানে অনেকটাই বাজে, এমন একটা তারা আপনার কথাবার্তা বলে থাকে এখানে। তবে আমরা চাইলে কিন্তু এটিকে ভালো কাজে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েরা তাদের সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার দিয়ে এখানে তারা অশ্লীল ভাষায় কথাবার্তা বলে থাকে। তো ইমো চাইলে কিন্তু তারা এই অপশনটা অ্যাড করেছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি আসলে ভালো হই তাহলে কিন্তু এটি আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি। আসলে এই প্রবাসী বাইরে বেশিরভাগ ক্ষেত্রে এটিতে আকৃষ্ট হয়ে থাকে, তারা বিভিন্ন ধরনের সেক্সুয়াল কথাবার্তা তাদের এখানে ইমোতে শেয়ার করে এবং কথাবার্তা বলে থাকে। তবে আমি প্রেফার করব আপনাদেরকে, আপনারা অবশ্যই ভালো মানের কন্টেন্ট বা ভালো যেসব কথাবার্তা আছে সেগুলো বলবেন এখানে। কারণ এখানে বর্তমানে যে অপশনগুলো আছে বেশিরভাগই দেখা যায় আপনারা হয়তো বা প্রোফাইল আনগুলো দেখলে কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে এখানে কী ভিডিও হতে পারে তাদের নাম দেখে। বা আমি কিছু ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি, আমি জানি না হঠাৎ করে কোনো খারাপ ভিডিও আসে কি না। তবে আমি বর্তমানে ইমো খুব কমই দেখি, কারণ হচ্ছে এখানে তারা আরও একটি অপশন অ্যাড করেছে, সেটি হচ্ছে আপনার লাইকলি শেয়ার। তো এখানেও কিন্তু তারা ভিগু লাইভ যেটা আছে এখানে কিন্তু সর্বপ্রথম যে কাজটি আপনারা দেখতে পারেন যে বিভিন্নজন বিভিন্ন দেশের লোকজন কিন্তু এখানে লাইভে আসে, তারা কিছু টাকা সামান্য টাকা ইনকাম করার জন্য তারা কিন্তু এরকম অশ্লীল ভাষায় তারা কথাবার্তা বলে থাকে। তো আপনারা চাইলে এখান থেকে বিরত থাকবেন, কারণ আমরা এটিকে কিন্তু যে কোনো সামাজিক মাধ্যমে হোক না কেন আমরা চাইলে কিন্তু সেগুলোকে ভালো কাজে ব্যবহার করতে পারি। সেটি যদি খারাপও হয়ে থাকে তাকে কিন্তু আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, আমরা যদি হোক না কেন আমরা সামান্য কিছু অর্থের বিনিময়ে আর তারা নতুন যেসব অ্যাপস তারা তাদের অ্যাপসে লিঙ্ক করে দেবে, কিছু ইনভেস্ট বেশি হওয়ার কারণে তারা চাচ্ছে যে তাদের আরও কিছু টাকা ইনভেস্ট হোক, ধরনের অ্যাপসের সাথে তারা কানেক্ট করে দিয়েছে বলা বা তারা আরও নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে। তো রিসেন্টলি যেসব আপডেট নিয়ে আসছে তার মধ্যে খুবই বাজে একটি হচ্ছে লাইভ, সেটি হচ্ছে অনেক স্টিল এবং বেহায়াপনাগুলো আমরা দেখতে পারি। তবে আমি নিজে কখনো এসব কাজ দেখিও না বা করিও না, শুধু আপনাদেরকে জানানো দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করেছি। কারণ ইমো তো অনেকে ইউজ করি, তবে কিছুটার জন্য আমরা কেন এত অশ্লীল ভাষায় বা তো ব্যবহার করতে পারি। তবে আমি আশা করব আপনারা সকলেই এই অ্যাপসটি ভালো কোনো কাজে ব্যবহার করবেন, আপনারা এসব খারাপ ভিডিও থেকে নিজেকে এবং আপনার আশেপাশের লোকজনদেরকেও বিরত রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আমাদের আর কোনো ঝামেলা হচ্ছে না। বর্তমানে যেসব অশ্লীলতা এবং বেহায়াপন আমরা দেখতে পারি সেগুলো কিন্তু সব বেশিরভাগই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়ে থাকে এবং তারপরে সেটি কিন্তু পাবলিক হয়ে যায়। তো ভালো থাকবেন বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।